ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের আবার একটা নতুন জায়গায় এনেছি, দেখুন, বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। জানেন, বিষ্ণুপুরে এসেছি। এই যে বিষ্ণুপুর পৌরসভার ইয়ে দেখতে পাচ্ছেন, এই রোডটা চলে যাচ্ছে বিষ্ণুপুর টাউনের দিকে। এই সামনে বিষ্ণুপুর টাউনের দিকে যাচ্ছে, আমরা এইদিকেই যাব এবং ওখানে কী কী খাবার আছে ভালো মন্দ আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন। ওকে, বাই। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি বিষ্ণুপুরের বইলাপাড়া, বইলাপাড়া রোডে। আপনার হচ্ছে শ্রী বিষ্ণু অটোমোবাইলের ঠিক উল্টো দিকে আছে হোটেল মোনালিসা। দেখুন, হোটেল মোনালিসা একটা ভাতের হোটেল, এখানে সব থেকে নামি হোটেল। এখানে কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায় এবং খাবারের কি টেস্ট, সেটা আপনাদেরকে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, আসুন আমাদের সাথে। এই যে দাদা, এই যে দাদা, বাংলা ভাতের যে খাবার, আর রুটি ফুটি কিছু হয় সেটা, রুটির আইটেম যে কিনা কিছু রাতের বেলায়, আর দিনের বেলায় ভাতের আইটেম বাংলা খাবার, বাংলা ভাতে। এবার ওনার কি কি আছে ওনার কাছে জেনে নিয়ে আমরা খেয়ে আপনাদেরকে টেস্টটা শেয়ার করছি, ঠিক আছে? আমাদের সাথে থাকুন। এবার আপনি কি কি পড়েন, এই শুধু এইটা তো আচ্ছা, আর যদি যদি তা নিয়ে খাই তাহলে 120। আর মাংস তো আমি যেহেতু প্রচুর গরম, সেহেতু আমি মাংস নেবো না। তো আপনারা হাড়ির দামটা শুনলেন, এবার এত কিছু যা দেখছেন, প্রতিবার যা একই আমি বলি, এত মাছ খেলে আমাকে বিষ্ণুপুরে থেকে যেতে হবে। এর মধ্যে যেটা মোটামুটি আমার চয়েস লাগবে আমি সেটাই খাবো এই গরমে, এবং তার টেস্টটা শেয়ার করবো, ঠিক আছে? তুমি আমরা ডাল দিয়ে খাচ্ছি। এই দেখুন ভাতের কোয়ালিটিটা দেখুন, একদম ফ্রেশ, একদম ফ্রেশ চালের ভাত, সরু চালের। এবার ডালটা কী কী ডাল আছে সেটা দেখছি খেয়ে টেস্ট করে, বুঝতে পারছি না ডালটা যদি একটু পাতলা। তাহলে এটা কী ডাল আছে, কী ডাল? মসুর, এটা মসুর ডাল, গরমে খুবই উপাদেয়। একদম এই যে লেবু আছে, কাঁচা লেবু, লেবু দিয়ে মসুর ডাল। এখানে দু রকম তরকারি আছে, এই যে আলু, আলু কুমড়ো আমি দেখতে পাচ্ছি, আলু কুমড়ো ডাটা দিয়ে একটা সবজি আছে, এই সবজি দিয়ে ডাল দিয়ে। ডাল একদমই নাই, টেস্টটা একদম ঘরের মতো। সবজি দেখুন একদম মাখো মতো শুকনো, দেখতেই পাচ্ছেন একদম শুকনো, কালারটাও সুন্দর। পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি পেঁয়াজে, টেস্টটা বেশ মিষ্টি মিষ্টি, ঝাল কম। ভালো, একদম লাইট রান্না। এই যে রুই পোস্ত, সাইজটা দেখুন, এটা রুই পোস্তটা কত বললেন?
70? কত দাম? 70 টাকা দাম। এই যে পোস্ত দেওয়া আছে, এই যে মাছটার সাইজটা দেখুন, বড় সাইজের মাছ। টেস্টটা কেমন দেখছি? ভরপুর পোস্ত, মাছটা একদমই টাটকা। কেন কি আমি প্রতিবারই বলি, মাছ যদি টাটকা হয় তাহলে আপনার সাদা একদম সাদা। মাছের ভিতরটা সাদা, রুই পোস্ত সম্পর্কে কোনো দ্বিচারিতা নাই যে পোস্ত ওনারা প্রচুর পরিমাণে দিয়েছেন এবং সত্যিই টেস্ট। আপনারাও আসবেন এখানে এসে খেয়ে আমাদের জানাবেন কেমন লাগছে না লাগছে। এখন আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথে থাকুন, আবার কোথাও গেলে আপনাদের সাথে আবার দেখা হবে।